নমস্কার আমি ডক্টর নীলোৎপল দত্ত আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট কথা বলতে আলোচনা করতে চাইছি যেটা সবচেয়ে কমনলি আমি লাস্ট এই কিছু দিনে দেখতে পাচ্ছি যেটা সবচেয়ে কমন আমাদের মাথা ঘোরার সমস্যা নিয়ে আসছে পেশেন্টরা সেটা হচ্ছে একটা হঠাৎ করে শুতে গেলে বসতে গেলে লোকজনের মাথা ঘোরা হচ্ছে হঠাৎ করে ডাক্তারবাবু সকালবেলা উঠতে গেলে আমার একদম মাথা ঘুরে সব ফেলে দিচ্ছে আমাকে মনে আমি উঠতেই পারছি না মাথাটাকে নিচু করতে যাচ্ছি মাথাটা ঘুরছে মাথাটাকে পিছন দিকে করছি উঠতে পারি একটা পশ্চার চেঞ্জ করতে গেলেই মনে হচ্ছে মাথাটা ঘুরছে আমি তো সার্ভাইকাল স্পন্ডেলাইটিসের জন্য অর্থোপেডিক ডাক্তারকে গেলাম উনি বললেন কলার পড়ালেন কিছুদিন ঠিকঠাক কিন্তু আবার দেখতে পাচ্ছি যে কিছুদিন পর আবার মাথাটা ঘুরছে এইটা কিন্তু সারভাইকেল স্পন্ডেলাইটিসের থেকে মাথা ঘোরা নয় সার্ভাইকেল স্পন্ডেলাইটিসের থেকে কোনো দিনই মাথা ঘোরা হয় না সেটা আমি একটা পরের ভিডিওতে আপনাদেরকে বলবো এই যে রোগটা শুতে গেলে বসতে গেলে মাথা ঘোরা হচ্ছে সেইটা কিন্তু একটা কানের মধ্যে কিছু ক্রিস্টেলস থাকে ক্যালসিয়াম কার্বনেট ক্রিস্টালস যেটা ডিপ ইনসাইড দ্য ইয়ার যেটা এটা আমাদের বাইরের কান এইটা হচ্ছে ভিতরের কান এখানে কিছু ক্যানেলস থাকে এই ক্যানেলগুলোকে আমি এনলার্জ করে যদি দেখাতে চাই সেটা হচ্ছে এই সেমিসার্কুলার ক্যানেল এই ক্যানেলগুলোর মধ্যে জলের মতো একটা লিকুইড থাকে এর মধ্যে কিছু পার্টিকেল থাকে এই পার্টিকেলগুলো হঠাৎ হঠাৎ করে অনেক কারণে সেটা বয়সের সাথে হতে পারে কোনো টিমার হলে হতে পারে কোনো একটা কানের স্ট্রোক হলে হতে পারে অনেক কারণে এই পার্টিকলগুলো লুজ হয়ে এই ক্যানেলগুলোতে ঢুকে যায় তো যখন আমরা মাথাটাকে নাড়াচ্ছি আমাদের কানেরটাও কিন্তু ভিতরে নড়ছে যখন নড়ছে তখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই পার্টিকেলসগুলো গ্র্যাভিটির জন্য পড়তে থাকে পড়ে 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 ওরা কি হয় এই ভিতরের মধ্যে ব্যালেন্সিংয়ের সেন্সার্স থাকে সেই সেন্সার্সগুলোকে ধাক্কা দেয় আর বাই করে মাথাটা ঘোরে এর কিন্তু কোনো ওষুধ হয় না যেটা এটাকে চিকিৎসা করে এটাকে ঠিক করতে পারে এইটার কিন্তু একমাত্র ঠিক হয় কিছু ম্যানুভার্স দিয়ে যেটা হচ্ছে একরকমের ব্যালেন্স রিস্টোরেশন এক্সারসাইজ যেটাকে আমরা করে দিই এটা এপ্লিস থাকে যা কোভিনি বলে গুফনি থাকে বার্বিকিউ থাকে এরকম অনেক রকমের ম্যানুভার্স থাকে যেটাকে করে দিলে ইমিডিয়েটলি কিন্তু পেশেন্টরা আমরা এমনও অনেক পেশেন্ট পেয়েছি যারা স্ট্রেচারে আমাদের কাছে এসছে কিন্তু ম্যানুভারগুলো করে দেওয়ার পর ইমিডিয়েটলি তার পরের দিন থেকে হানড্রেড পার্সেন্ট রিলিফ হয়ে আছে একটু টলটলে ভাব কিছু পেশেন্টের থাকে সেটাও কিন্তু দু চার দিন পর চলে যায় তো আমি কিছু আমার পেশেন্টসের টেস্টিমোনিয়ালসও আমি শেয়ার করব যারা আমাদের কাছে এসছে হুইলচেয়ারে এসছে স্ট্রেচারে এসছে যারা কাজকর্ম বন্ধ করে দিয়েছিল কিন্তু আজকাল এই রোগটাকে যখন আমরা প্রপারভাবে এই ম্যানুওয়ার করে এটাকে ঠিক করতে পেরেছি তখন কিন্তু প্রত্যেকটা পেশেন্টই কিন্তু ইমিডিয়েটলি তার একদিন দুদিনের পরেই কিন্তু ঠিক হয়ে গেছে তো এইটা দিয়ে আজকে আমার এই ভিডিওটাকে আমি শেষ করতে চাইছি আপনারা যদি এই ভিডিওটাকে লাইক করেছেন তবে চ্যানেলটাকে আর এই ভিডিওটাকে শেয়ার করুন লাইক করুন থ্যাংক ইউ